আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে হৃদয় 360 ডিগ্রি পেজ ও হৃদয় হাসান 754 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে থাকছে সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের নামাজের নিয়ম কি ও সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় তা। আপনারা অনেকেই সালাতুল হাজত এই নামাজের নাম শুনেছেন কিন্তু জানেন না কিভাবে নামাজটা পড়তে হয়, তাই আজ আপনাদের জন্য সালাতুল হাজত নামাজের নিয়ম নিয়ে এসেছি যাতে করে আপনারা সালাতুল হাজত নামাজের নিয়মটি জানতে পারেন এবং নামাজ আদায় করতে পারেন এবং আপনাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে আদায় করতে পারেন। প্রথমে জেনে নিই সালাতুল হাজত আসলে কি। সালাত অর্থ হলো নামাজ, যা আমরা সবাই জানি, কিন্তু হাজত অর্থ কি? হাজতের অনেকগুলো অর্থ রয়েছে। মূলত হাজত অর্থ হচ্ছে প্রয়োজন বা ইচ্ছা। সালাতুল হাজত অর্থ হচ্ছে ইচ্ছা পূরণের নামাজ। কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয়। ইবনে মাজাহ হাদিস নং 138। মোট কথা, বিপদ আপদের সময় নিজের কষ্টগুলোকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করা। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু দাউদে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি কোনো সমস্যা বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় চলে আসতো তখন তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারী রহিমাহুল্লাহু তিনি বলেছেন, এই সালাত যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন হলেই দাঁড়িয়ে যেতেন তাকেই সালাতুল হাজত বলা হয়। যেহেতু এটার বিশেষ কোনো কাইফিয়াত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই, যে কোনো সময় পড়া যায়, তাই আপনারা যে কোনো সময় এবং যে কোনোভাবেই এটা পড়তে পারেন। যদিও সালাতুল হাজত আলাদা একটি ফরম্যাট বা একটা পদ্ধতির কথা বর্ণিত আছে, যেটি আসলে মুহাদ্দিসগণের নিকট খুবই দয়িফ বা দুর্বল। এবং এখানে একটা দোয়ার কথা বলা হয়েছে, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইম মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা লি যামবান ইল্লা গফরতা ওয়ালা হামমান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিযান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। দোয়ার অর্থটা মাশাআল্লাহ খুবই চমৎকার। আপনাদের প্রয়োজনের সময় যখন আপনাদের কোনো প্রয়োজন হবে বা কোনো সমস্যায় পড়ে যাবেন তখন আল্লাহ তাআলার কাছে দোয়ার জন্য, কোনো কিছু সাহায্যের জন্য অবশ্যই এই দোয়াটা পড়তে পারেন এবং এই নামাজটা পড়তে পারেন। বান্দাকে আল্লাহ তাআলা এই জন্যই সহজ এবং সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে তার প্রয়োজনগুলো চেয়ে নিতে পারেন। আজকে জানতে পারলেন সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় বা এটার কোনো আলাদা কোনো নিয়ম আছে কিনা এবং তার দোয়া। সো আশা করি এটা জেনে আপনারা সবাই আমল করবেন এবং আপনাদের কোনো বিপদ আসলে বা কোনো প্রয়োজন হলে অবশ্যই এই নামাজটা পড়ে, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা রাখি আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।